হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুরদীপ টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে কম বেশি এরকম টিভি রিমোটগুলি কিংবা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটের রিমোটগুলি সবারই আছে। এই রিমোটগুলি খালি চোখে দেখে কখনোই বোঝা যায় না এর আগের দিকে থাকা এই বাল্বগুলি কখনো জ্বলছে কি না, কারণ এই রিমোটগুলির আগের দিকে যে বাল্ব লাগানো থাকে তা কেবল ইনফ্রারেড আলোই বিচ্ছুরণ করতে পারে, যা আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না। তাই রিমোটগুলি সবসময় ঠিকঠাক কাজ করছে কি না কিংবা ব্যাটারি শেষ হয়ে গেছে কি না সহজে বোঝা যায় না। সেই কারণে এই রিমোটগুলি সব ঠিকঠাক আছে কি না তা জানার জন্য দুটি সহজ উপায় আপনাদের দেখাবো, যার সাহায্যে বুঝে নিতে পারবো আপনার বাড়িতে থাকা সব রিমোটগুলি ঠিকঠাক আছে কি না। তো এই রিমোটগুলি এখন সরিয়ে রাখছি। প্রথম পরীক্ষাটির জন্য আপনাদের সংগ্রহ করতে হবে এরকম একটি সোলার প্লেট। এখন আমার দেখানোর মতন একটি এলইডি বাল্ব, 3 ভোল্টের এলইডি বাল্বকে, এলইডি বাল্বের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তকে যথারীতি সোলার সেলের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলেই আমাদের রিমোট কন্ট্রোল সেন্সার তৈরি হয়ে যাবে। বন্ধুরা একটু ভালো করে দেখে নিলেই বুঝতে পারবেন এই সোলার প্লেটের পজিটিভ প্রান্তের সঙ্গে 3 ভোল্ট এলইডি পজিটিভ প্রান্ত এবং সোলার সেলের নেগেটিভ প্রান্তের সঙ্গে 3 ভোল্ট এলইডি নেগেটিভ প্রান্ত যোগ করেছি। এবার যে কোনো একটি রিমোট নেন, রিমোট নিয়ে যদি আমরা একে অন করি দেখবেন এইটা এই বাল্বটি ব্লিঙ্ক করছে, তখনই বুঝতে পারবো এর রিমোটটি ঠিক আছে, কিংবা যদি ব্যাটারি শেষ হয়ে যায় কোনো বাটামেই আর এটা জ্বলবে না। তাই এই রিমোটগুলি টেস্ট করার জন্য একটু অন্ধকার করে নিতে হবে। এই দেখুন বন্ধু, এখন শুধু আলোটা জ্বলছে দেখা যাচ্ছে, তবে একটু আলো না দিলে আমরা বুঝতে পারছি না কী জন্য আলো জ্বলছে। ঠিক আছে বন্ধু, আর একটু আলো দিয়ে দিচ্ছি। বাল্বটা কীভাবে জ্বলছে দেখুন, নিশ্চিত বোঝা যাচ্ছে। রিমোটটা টিপে রাখছি, যে কোনো সুইচ খারাপ হয়েছে কিনা তা বোঝার জন্য এই রিমোটটিকে টিপলে ওখানটায় এই আলোটি জ্বলবে বা ব্লিঙ্ক করবে, তখনই বুঝতে পারবো এইটা ঠিকঠাক আছে বা রিমোটটা ঠিক কাজ করবে। এটা আরেকটা পদ্ধতিতেও সিস্টেমটাকে বোঝে নেওয়া যাবে, এই এলইডি পয়েন্ট দুটিকে খুলে দিয়ে অ্যাম্প্লিফায়ারের যে কোনো অ্যাম্প্লিফায়ারের দুটো পয়েন্টকে এই পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে যদি রিমোটকে চেক করা হয় তাহলে দেখবেন অ্যাম্প্লিফায়ারটা একটা আওয়াজ দেবে, তো তখনও বোঝা যাবে যে এটা ঠিকঠাক আছে, রিমোটটা ঠিকঠাক আছে। এবং রিমোট চেক করার জন্য এরকম একটি সহজ পদ্ধতি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দ্বিতীয় পদ্ধতিটি আরও সহজ, যাদের কাছে সোলার প্লেট নেই কিংবা যারা এইটা করতে অসুবিধার মধ্যে ফিল করছেন তাদেরকে বলবো, আপনাদের কাছে বাড়িতে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাদের মোবাইলে ক্যামেরাটিকে অন করে দেন। অন করে দিয়ে ক্যামেরার কাছে নিয়ে গিয়ে এইভাবে রিমোটটিকে অন করুন। আমি যখন অন করছি ক্যামেরার সামনে তখন কিন্তু একটা ব্লিঙ্ক করছে, অর্থাৎ ক্যামেরার সামনে যদি ধরা হয় তাহলে আমরা খালি চোখে এটা ব্লিঙ্ক করছে কিনা বোঝা যাবে না, কিন্তু ক্যামেরার মধ্যে দিয়ে অর্থাৎ মোবাইলের মধ্যে দিয়ে যখন দেখবো তখন দেখবো যে প্রতিটা সুইচ কাজ করছে কিনা বোঝা যাবে। থ্যাংক ইউ। এইভাবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধু দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এইভাবেও আপনারা দ্বিতীয় পদ্ধতিতে রিমোটগুলিকে বাড়িতে থাকা ভালো এবং খারাপ রিমোটগুলিকে চেক করে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম। পরের ভিডিওতে আবার দেখা হবে।